সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা যে সুগারের যে ট্রিটমেন্ট করে থাকি ওষুধ ছাড়াই সুগার নির্মূল, তো বিশেষ করে আমরা যে সাপ্লিমেন্ট কিছু দিয়ে থাকি তার মধ্যে একটি সাপ্লিমেন্ট হচ্ছে একটা সবুজ পাউডার দিয়ে থাকি। এই যে সবুজ পাউডার আপনারা দেখতে পাচ্ছেন, তো এই সবুজ পাউডারটা আমরা দিয়ে থাকি আমাদের পেশেন্টকে খাওয়ার জন্য। তো এটা কিভাবে মানে খাবে সেটা অনেকে হয়তো বুঝতে পারে না, তবে আমাদের এইখানে আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল এটা দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে এটা বানিয়ে খাবেন। তো এর জন্য আমরা বলে থাকি যেটা সেটা এই যে এই পাউডারটা 1 চামচ, কারো কারো খেতে 2 চামচে হতে পারে, 2 চামচও খেতে পারেন, অথবা কেউ যদি হয়তো খেতে না পারেন তাহলে সে 1/2 চামচে খেতে পারেন। হ্যাঁ, তো এই পাউডারটাকে আমরা বলেছি যেটা সেটা হচ্ছে উষুম গরম পানিতে, উষুম গরম পানিতে এটা দিবেন। হ্যাঁ, কিন্তু যদি উষুম গরম পানি করতে অসুবিধা হয় বা না থাকে তাতেও সমস্যা নেই, আপনি নর্মাল পানিতেও করতে পারেন। তো বিশেষ করে এই যেতে পানি আছে দেখতে পাচ্ছেন, 1 গ্লাস পানি আছে, তো এইটা আমি অবশ্য নর্মাল পানিতে আপনাদেরকে দেখাবো, তবে আপনারা চেষ্টা করবেন উষুম পানিতে। যদি উষুম গরম পানি নেন তাহলে কি হবে, এটা ভালো হবে। তো এটা কিভাবে করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, যেটা আমরা নর্মালি ভাবে বলে থাকি যে আপনি 1 চামচ এই পাউডারটা নেবেন, তো 1 চামচ এই পাউডারটা আপনি নিয়ে নিলেন। এই যে আমি 1 চামচ পাউডার নিয়ে নিলাম, এটাকে আপনি এই দিয়ে দিলেন। এটা দিয়ে দেওয়ার পরে এতে আপনি কি করবেন, কিছুটা লবণ দিবেন, লবণ স্বাদ মতো, লবণ স্বাদ মতো, লবণ মানে যতটা পরিমাণ লাগলে স্বাদ লাগে আপনাকে সেই পরিমাণ আপনি লবণ দিবেন। তো ধরুন আমি এই লবণটা আমি দিলাম, সেটা আপনারা কম বেশি বুঝে দিবেন। হ্যাঁ, আমি দিলাম। তারপরে এতে লাগবে আপনার স্বাদ মতো লেবু। এই যে স্বাদ মতো আমি লেবু দিচ্ছি। হ্যাঁ, দেখি এই লেবুটা দিয়ে আমি লেবু খেতে যেতে একটু বেশি পছন্দ করি, এই জন্য আমি দুটোই দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। তারপরে আমি লেবু যেহেতু বেশি হলে আমার অসুবিধা নাই, এই জন্য আমি আরো লেবু পুরোটাই দিয়ে দিলাম। এখানে স্বাদ তো অবশ্যই হবে ইনশাল্লাহ, তারপরেও আরো বেশি স্বাদ লাগতে পারে বা বেশি লবণ লেবুটা একটু বেশি চোখা লাগতে পারে, সমস্যা নেই আমার জন্য, কারণ আমি খেতে পারি। তো এটাকে আমরা কি করব, এটা মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন এই মিক্স করে নিচ্ছি। এটা গ্লাসটা যেহেতু পুরোপুরি স্বচ্ছ কাঁচ কাঁচের নয়, যার কারণে এই বাইর থেকে কিন্তু আপনারা হয়তো এটা বুঝতে পারছেন না। তো আপনারা দেখতে পেলেন, এই দেখেন, এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মুখে আলাদাভাবে না লাগে। এই জন্য কি করতে হবে, এটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তাহলে এটা যখন আপনারা মিশিয়ে নিলেন, যখন মিশা হয়ে গেল, তাহলে কি করবেন, তারপরে প্রথমত এটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো এতে ছিল এই যে আপনার এই পাউডার, সবুজ পাউডারটা যেটা আমরা দিয়ে থাকি। তারপরে এতে থাকছে এই যে আমাদের লবণ, এই যে আমাদের লবণ দেখতে পাচ্ছেন, এটা পরিমাণ মতো দেখি স্বাদ হয়েছে কিনা, মাশাআল্লাহ অসাধারণ। তারপরে এই যে লবণ, লবণ, তারপরে যে লেবু, এটা আপনাদের স্বাদ মতো খেতে খুব ভালো লাগছে, আমাকে সত্যি খেতে ভালো লাগছে, আপনাদেরকে কেমন লাগবে জানি না। তো আপনাদেরকে ভালো মন্দ যেই রকমই লাগুক, এটা আমাদের রুগী যদি আপনারা চিকিৎসা করান আমাদের কাছে তাহলে এটা খেতে হয়। এতে প্রচুর পরিমাণ মানে ভিটামিন আছে, অনেক এতে পাওয়া যায়, মানে এটা খাওয়া মানে হচ্ছে 1 পোয়া দুধ খাওয়া, এটা খাওয়া মানে হচ্ছে 4টা কলা খাওয়া, এটা খাওয়া মানে হচ্ছে যে আপনার 2 পিস মাংস খাওয়া। হ্যাঁ, অনেক এতে, একে বলা হয় সুপার ফুড। তো এটা আমাদের রুগীদেরকে দিই। তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বানিয়ে দেখিয়ে দিলাম। তো এটা কখন খেতে হয় আমরা সেটা বলে দিই আমাদের রুগীদেরকে যে কখন খেতে হয়। এটা সাধারণত আমরা সূর্য ওঠার পরে সকালে বাসি পেটে খাওয়ার জন্য বলি আর কি। তো খেয়ে দেখাই কেমন লাগছে খেতে, খেতে দেখলাম খুব ভালো লাগছে, বিসমিল্লাহ, অসাধারণ টেস্ট, আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে খাবেন, মজা নিয়ে নিয়ে খাবেন। মিনিমাম 3 ঢোক তো অবশ্যই হতে হবে, 3-এর যাতে বেশি হয়, 3-এর যাতে কম না হয়, একবারে একদম খেলেন এরকম নয়। যদি আপনাকে হয়তো ভালো না লাগে খেতে তাহলে হয়তো আপনি একবারে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করেছেন, আলাদা ব্যাপার, কিন্তু এটা খুব টেস্টফুল লাগছে আমাকে। তো আপনারা হয়তো ভাববেন যে কি ব্যাপার, আমি সুগারের রুগী নাকি যে আমি এইগুলো বানিয়ে খাচ্ছি নিজে। তো এইগুলো হচ্ছে সবই ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিস, সুপার ফুড। তো এর সঙ্গে সুগারের কোনো ব্যাপার নয়, মানে এটা সুস্থ মানুষ খেতে পারে। আমরা যেহেতু সুগার কমানোর জন্য কোনো ঔষধ বা কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করি না, তো যার কারণে এটা কোনো ব্যাপার নয়। কিন্তু এটা তো এটা কোনো ব্যাপার না, এটা সুস্থ মানুষ খেতে পারে। এতে প্রচুর পরিমাণ আপনার আয়রন রয়েছে, প্রচুর পরিমাণ এতে আছে আপনার ক্যালসিয়াম আছে, প্রচুর পরিমাণ আছে।
আলহামদুলিল্লাহ, খেতে খুব অসাধারণ লাগলো এবং খুব উপভোগ করলাম, মজা করে করে খেলাম অল্প অল্প করে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে এই ছিল আমাদের ভিডিও, যে আমাদের যে সুপার ফুড, যে 2 নম্বরে সাধারণত আমরা আমাদের রুগীদেরকে দিয়ে থাকি, তো এটা কিভাবে বানিয়ে খাবেন তার হাতে নাতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়া হলো। তো বিশেষ করে আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেবে অল নোটিফিকেশন অন করে দেবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে অবশ্যই আপনারা পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এবং বিশেষ করে আমাদের রুগীদের জন্য এই ভিডিওগুলো দেখা অবশ্যই জরুরি, তাহলে তারা ভালোভাবে দেখে বুঝে খেতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।